গাইজ আজকে কিন্তু প্রচুর চাপ প্রচুর চাপ। তো আজকে অনেকগুলো রেসিপি হচ্ছে, তাই সবাই খুব ব্যস্ত। দেখো সেটা বলে দাও একবার, হাসি রে হাসি, মুখে বললেই হাসি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার সময়। এখন আমরা খুব বাজি ফাটাতে পাগল লোকালো। হ্যাপি ভাইফোঁটা, প্রথমেই জানি আজকের ব্লগ শুরু করছি। কুইন বনের স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই। আর আজকে অনেক দিন পরেই ব্লগ নিয়ে এসেছি, এতদিন তো ডান্স ভিডিও এইসবই ছাড়ছিলাম। তো আজকে একটা স্পেশাল দিন বলে কথা, তাই তোমাদের সাথে তো কথা বলতেই হবে, এই কারণের জন্যই ব্লগ করছি। আর একটা কারণ আছে, একটু জয়ন্তর সাথে ঝগড়াঝাটি হয়ে গেছিলো, তাই জন্য ব্লগ করবো না ভেবেছিলাম। তাই আবার ঝগড়াটা ঠিক হয়েছে, তারপরেই ভিডিও করছি তোমাদের সাথে। আর আজকে তো খুব স্পেশাল দিন, তাই সারাদিন ভাবছি তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব, যে কেমন কাটছে, কি খাওয়া দাওয়া হচ্ছে। আর প্রথমেই বলি যে আজকে কিন্তু ভাইফোঁটা আমাদের নিয়মে নেই এই বছর, কারণ আমার নাম্মা মারা গেছিলো, এক বছর হয়নি, সেহেতু ফোঁটা দিতে পারবো না। তো এই কারণের জন্য আজকে জয়ন্তদের বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া হবে, খুব মজা হবে। তো কতটা এনজয় করা যায় তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো চলো দেখা যাক কী কী সকালের মেনু হচ্ছে। আর ব্লগটা আমি স্টার্ট করছি 11:10, এখনো পর্যন্ত দিদি আসেনি, আসুক তারপরে কন্টিনিউ হবে, সঙ্গে থাকো গাইজ। তো এত খাটনির মধ্যেও কিন্তু তোমাদের সাথে কথা বলতেই হবে, তাই দেখো এখন সকালের টিফিন হচ্ছে, এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, প্রায় 12:30 বাজতে গেল। এখন লুচি ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি খাচ্ছে, আমরা এখনও খেতে বসিনি, কারণ আর একটু লুচিটা ভেজে নিয়ে তারপর খাবো। ভিডিওটা সঙ্গে থাকবে, দেখতে থাকো গাইজ। আজকে কিন্তু প্রচুর চাপ প্রচুর চাপ। তো আজকে অনেকগুলো রেসিপি হচ্ছে, তাই সবাই খুব ব্যস্ত। দেখো খাওয়ার মানে খাওয়ার সময়টুকু পাচ্ছে না কেউ, ঠিক আছে? একটু দেখিয়ে দিই কী কী হচ্ছে। আর সেই যাও তাকাও এক মিনিট, কী কী রান্না হচ্ছে বলো। খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে কতগুলো অনেক রকমের ভাজাভুজি, তারপর হচ্ছে মুরগির মাংস, তারপরে হচ্ছে চাটনি, হ্যাঁ, আর হচ্ছে ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা, ওটা করে নিয়েছি আমি, ভাত ছোটোখাটো হয়ে গেছে করা, আর ভাতও হয়ে গেছে। তো দেখি কি কি হয়, সঙ্গে থাকো। তো গাইজ দেখো এখানে খাওয়া দাওয়া একদম চালু করে দিয়েছে সকালের টিফিন। এখন কটা বাজে? একটা পাঁচে সকালের টিফিন হচ্ছে, 12:05। তাহলে আমি দেখিয়ে দিই তোমাদেরকে, তো দেখো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো, এবারে দুপুরে কখন খাবো সেটাও তোমাদের দেখাবো, আর কি কি রেসিপি হচ্ছে তোমাদের তো বললামই, আর রান্নার পরে রেসিপিগুলো অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকো। আর তোর মুখটা এরকম লাগছে কারণ তুই মেকআপের ভিডিও দেখেছিস। আজকের দিনটা তোমাদের কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো মাছটা রেডি হচ্ছে, ওই চিংড়ি মাছটা ভাজা চলছে, আর এদিকে কি হচ্ছে, খাসির মাংসটা হচ্ছে, চিকেনটা হয়ে গেছে। তো গাইস আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা তো তোমাদেরকে আগেই দেখালাম, মুরগির মাংস, আর এইদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর, মানে হচ্ছে কখন খাবো। এই দেখো আজকে মনে হয় একটা ওষুধ খাইনি, তার হচ্ছে ইয়ে ছেড়ে দেওয়ার কথা। এখানে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, খাসি
তো খাসি দেখলেই একটাই কথা মনে পড়ে, সেটা বলে দাও একবার, খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার সময়। তো সঙ্গে খেতে বসে গেছি। তো গাইজ আমরা কিন্তু এবার খেতে শুরু করেছি, এখন বাজে হচ্ছে তিনটে কত বাজে, যাই হোক খেতে শুরু করেছি। ঢেঁড়স ভাজা, আজকের আইটেমগুলো আবার বলে দিই, ঢেঁড়স ভাজা, চিংড়ির মালাইকারি, আর হচ্ছে গলদা চিংড়ি মালাই, হ্যাঁ গলদা চিংড়ির মালাইকারি, আর আসিল খাসির মাংস, আবার মুরগির মাংস। সবাই বলছে খুব ভালো হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু আমি এখনো শুরু করিনি, একটু শুরু করি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে খেয়ে নি, আমি নিলাম না। আর কিছু বলবি তুই? জমের ঝাল রে, খেয়ে দে তারপর কথা বলছি। এ ভাই কিছু বল, কেমন হয়েছে? হ্যাঁ কেমন রান্না করেছে মা? সবাই বলো কেমন হয়েছে। আমি খাইনি এখনো। সুপার হয়েছে, তুমিও বলো। চিংড়ি মাছ হেভি হয়েছে, ঠিক তো? তো হেভি হয়েছে চিংড়ি মাছ, প্রথমেই খাচ্ছে সবাই, ও খুব ভালো বলছে। ঠিক আছে আবার দেখা হচ্ছে। গাইস তো দেখো চিংড়িটা যা টসাম হয়েছে রান্নাটা, ঠিক আছে? এতক্ষণ তো ওরা বলছিল হেভি হয়েছে হেভি হয়েছে, তো আমি একটু খেয়ে বলি। মাথাটা একবার দেখো, মানে কতটা বড়, ওর থেকে হয়তো হাফ ইঞ্চি ছোট। তো খেয়ে বলছি তোমাদেরকে, কিভাবে এরকম করে চুষতে হবে? এই ঝাল মশলা মানে ঘিলু টাইপের বেরাচ্ছে, মানে অসাধারণ খেতে। তো গাইস এবার কিন্তু সন্ধ্যে হয়ে গেছে, এখন আমরা খুব বাড়ি ফাটাতে কিন্তু বাজি ফাটানোর বেশ সময়, তাই দেখো এতগুলো বাজি নিয়ে কেমন ভাবে ফাটবে, কারণ এটা আগের বছরের বাজি, এবছর তো বাজির দোকান হচ্ছে না, কেনা সম্ভব হয়নি বাজি কোথাও। তো যাই হোক এই বাজিগুলো দেখো কতগুলো রকেট আছে, আর এইটা কি আছে আমি অনেক বাজি চিনি না। সবাই মিলে তোর সঙ্গে থাকবে পুরো ভিডিওটাই, দেখো কত বাজি নিয়ে নিয়েছি। দেশলাই নিয়ে নি শুধুমাত্র, শুধু মোমবাতি আর দেশলাইটা কোথায়? দেশলাই কি খুঁজতে হবে? আর ভাগনা এদিকে রয়েছে, কারণ হচ্ছে ভিডিও মুখ দেখাতে চাইছে না, লজ্জা পাচ্ছে। তো চলো, দেখো মুখ বাড়িয়ে আছে, এটা কে বাইরের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো, সবার বাড়িতে যে সেখানে টুনি দেওয়া। তো গাইস এইখানেই ব্লগটা শেষ করছি, শেয়ার করো। তো তোরা কিছু বলবি? ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তো আজকের মতো এইটুখানি, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।